হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে আছে সর্ষে ইলিশ। এই ইলিশ মাছের ওজন 1 কেজি 100 গ্রাম। এই ইলিশের সর্ষে ইলিশ বেশ মজা লাগবে। ইলিশ মাছটি কেটে আমি 2 বার ধুয়ে নেব। এই মাছ আমার মাকে রান্না করার সময় না ধুয়ে রান্না করতে দেখেছি। কাটার সময় আস্ত মাছটি ধুয়ে নিত। ডিমওয়ালা ইলিশ, এই মাছটি সর্ষে ইলিশ বেশ মজা লাগবে। সর্ষে ইলিশ রান্নার জন্য মাছের টুকরাগুলো সুন্দর করে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে হালকা ভেজে নেব। আমার কড়াই উত্তপ্ত হয়ে গেছে, তেলও উত্তপ্ত হয়ে গেছে। এখন মাছগুলো একটি একটি করে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। সর্ষে ইলিশ ইয়ামি লাগবে। বন্ধুরা, রেসিপিটি সবাই এরকম করে করার চেষ্টা করবেন। আপনাদের কেমন হলো অবশ্যই জানাবেন, আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে সুন্দরভাবে, মাছগুলো ভাজা হয়ে গেল। এখন মাছগুলো আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা শেষ হলে জিরা বেটে নেব। শিলপাটার মাধ্যমে আমি জিরাগুলো বেটে নেব। জিরা বাটা শেষ হলো, কাঁচামরিচ ও সর্ষে বেটে নেব। আমি কাঁচামরিচ আর সর্ষে একত্রে করে বাটবো। উভয়ই বাটা শেষ হলো। এখন কড়াইয়ে তেল দিয়ে তাতে কিছু আস্ত জিরা দেব। জিরা কালচে কালচে হলে এতে জিরা বাটা একটু জলের সাথে মিশিয়ে ঢেলে দেব। এই যে জিরা বাটা একটু জলের সাথে মিশিয়ে নিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। মাছগুলো আমি সুন্দর করে সাবধান মতো ছেড়ে দেব, যাতে মাছগুলো না ভাঙে। সুন্দর মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন সর্ষে একটু জলের সাথে মিশিয়ে এর মধ্যে ঢেলে দেব। সর্ষে ইলিশ আসলেই অনেক মজাদার একটা খাবার। বন্ধুরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমি সর্ষে দিয়ে বেশিক্ষণ জাল করব না, কারণ বেশিক্ষণ জাল করলে তেতো হয়ে যাবে। হালকা জাল করে নামিয়ে রাখবো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।